আমার সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমরা শুরু করতে যাচ্ছি এপিসোড নাইনটি নাইন আজকের আলোচনা হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স সংক্ষেপে যাকে ভ্যাট বলা হয় বাংলা হচ্ছে মূল্য সংযোজন কর সংক্ষেপে মুশক এর পার্ট ওয়ান প্রথমে বলে রাখি আজকের আলোচনা তিন স্তরে হবে প্রথমে হচ্ছে ভেলু বা মূল্য অ্যাডেড সংযোজন ট্যাক্স কর আবার বলি ভেলু অ্যাডেড ট্যাক্স মূল্য সংযোজন কর সংক্ষেপে যাকে বলা হয় ভ্যাট বা মূষক ভেলু অ্যাডেড ট্যাক্স প্রিয় শিক্ষার্থীরা আজকের পাঠে তোমরা যা জানতে পারবে ভ্যাট এর ইতিহাস মূল্য কি বা ভ্যালু কি মূল্য সংযোজন এর সংজ্ঞা ভ্যালু অ্যাডেড এর সংজ্ঞা এই তিনটি বিষয় আমরা আজকে আলোচনা সীমাবদ্ধ রাখব প্রথমে আমরা জেনে নিই ভ্যাট বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স এর ইতিহাস বাংলাদেশ সহ প্রায় একশোটি দেশে ভ্যাট চালু আছে সর্বপ্রথম উনিশশো সালে জার্মানিতে উনিশশো সালে আর্জেন্টিনায় উনিশশো চল্লিশ সালে জাপানে এবং উনিশশো সালে ফ্রান্সে চালু করা হয় উনিশশো সালে পহেলা জুলাই থেকে বাংলাদেশে ভ্যাট চালু করা হয় তাহলে আমরা প্রায় সত্তর বছর পরে প্রথম উনিশ সালে জার্মানিতে যখন শুরু করেছিল সত্তর বছর পরে উনিশশো সালে বাংলাদেশে ব্যাট চালু করা হয় এখন আমরা জানবো মূল্য কি বা ভ্যালু বলতে কি বুঝায় একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে কি প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে আমরা জানি উৎপাদন প্রক্রিয়া বলতে একটি কারখানা একটি প্রতিষ্ঠানে যে এখানে পণ্য উৎপাদন করা হয় অথবা নতুন পণ্য সৃষ্টি করা হয় সেই প্রক্রিয়া একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ ক্রয়কৃত কাঁচা মালকে ব্যবহারযোগ্য সম্পূর্ণ পণ্যে রূপান্তর করে এই কথাটা একটু বুঝে নাও ক্রয়কৃত কাঁচামালকে ব্যবহারযোগ্য সম্পূর্ণ পণ্যে রূপান্তর করে নূতন উপযোগ সৃষ্টিকারী সম্পূর্ণ পণ্যে পরিণত করে ওই স্তরেই উক্ত পণ্যের মূল্য বা ভ্যালু সৃষ্টি হয় যেমন আমরা পাউরুটি উৎপাদন করব। পাউরুটির জন্য কাঁচামাল হচ্ছে ময়দা চিনি ঘি ডিম এগুলা তাহলে সেটাকে পাউরুটিতে রূপান্তর করা অর্থাৎ নতুন পণ্য সৃষ্টি করা নতুন উপযোগ সৃষ্টিকারী সম্পূর্ণ পণ্যে সম্পূর্ণ পণ্য মানে এখানে পাউরুটি তাহলে ওই স্তরে উক্ত পণ্যের মূল্য বা ভ্যালু সৃষ্টি হয় একটা উদাহরণের সাহায্যে আমরা জিনিসটা বুঝি যেমন কোনো পণ্যের কাঁচা মালের দাম বিশ দুই হাজার টাকা এবং মজুরি পাঁচশো টাকা সুতরাং উক্ত পণ্যের মূল্য বা ভ্যালু হচ্ছে দুই হাজার যোগ পাঁচশো ইকুয়েল টু দুই হাজার পাঁচশো টাকা এখন আমরা জানব মূল্য সংযোজন বা ভ্যালু অ্যাডেড এর সংজ্ঞা সংযোজন সংযোজন বাণী যোগ করা ঠিক আছে এখন আমরা জানি নি যে মূল্য সংযোজন বা ভ্যালু অ্যাডেড কি মূল্য সংযোজন সম্পর্কে জাতীয় রাজস্ব বোর্ডের ব্যাখ্যা হল উৎপাদক তার কাঁচামাল বা কৃত পণ্যের মূল্যের সাথে নতুন বা উন্নততর পণ্য বিক্রয় করার পূর্বে যে ব্যয় বা মূল্য যুক্ত করে তাকে মূল্য সংযোজন বা ভ্যালু অ্যাডেড বলা হয় বিষয়টা আমরা একটু বুঝার চেষ্টা করি উৎপাদক যে উৎপাদন করে তার কাঁচামাল পণ্য সৃষ্টির জন্য বা উৎপাদনের জন্য যে কাঁচামাল ব্যবহৃত হয় অথবা কৃত পণ্যের মূল্য আমি কাঁচামাল কিনি নেই এক্সাম্পল আমি কম্পিউটার অ্যাসেম্বেল করব তাহলে আমার এই যে কৃত পণ্য হবে আর যদি একটু আগে যে আমি পাউরুটির কথা বললাম সেখানে ময়দা চিনি ঘি এগুলো হচ্ছে কাঁচামাল সুতরাং কাঁচামাল বা কৃত পণ্যের মূল্যের সাথে নতুন বা উন্নততর পণ্য বিক্রয় করার পূর্বে যে ব্যয় বা মূল্য যুক্ত করে মাঝখানে একটা খরচ যুক্ত হচ্ছে এখানে তাকে মূল্য সংযোজন বা ভ্যালু অ্যাডেড বলা হয় একটা উদাহরণ আমরা এখানে দেখতে পাচ্ছি কাঁচামালের ব্যয় হচ্ছে দশ হাজার টাকা কি উৎপাদন করব আপাতত আলোচনায় নেই তবে তার কাঁচামালের ব্যয় হচ্ছে দশ হাজার টাকা সেই দশ হাজার টাকার সাথে আর কিছু খরচ যুক্ত হচ্ছে দেখো মজুরি দুই হাজার টাকা পরিবহন এক হাজার টাকা কারখানা খরচ চার হাজার টাকা মূলধনের সুদ এক হাজার টাকা মঠ আট হাজার টাকা এটাই হচ্ছে মূল্য সংযোজন বা ভ্যালু অ্যাডেড ওকে তাহলে কাঁচামালের সাথে এই যে টাকাগুলা এক দুই তিন চার চারটি আইটেম খরচের আইটেম মোট আট হাজার টাকা নতুন করে যুক্ত হচ্ছে এটাকেই বলা হচ্ছে মূল্যযুক্ত করে যে ব্যয় বা মূল্যযুক্ত করে কার পূর্বে বিক্রয়ের পূর্বে তাকে মূল্য সংযোজন বলে সুতরাং এই আট হাজার টাকাই হচ্ছে মূল্য সংযোজন ওকে মোট ব্যয় কত হয় আঠারো হাজার টাকা মুনাফা কত যোগ দুই হাজার বিক্রম মূল্য কত বিশ হাজার আঠারো হাজার যোগ দুই হাজার ইকুয়াল টু বিশ হাজার আবার একটু রিভিউ করি আমরা কাঁচামালের ব্যয় দশ হাজার যোগ আনুষঙ্গিক এই যে খরচ যাকে বলা হচ্ছে মূল্য সংযোজন বা ভ্যালু অ্যাডেড দশ হাজারের সাথে আট হাজার যোগ করলে মোট হয় হাজার মুনাফা করা হল মূল্য হচ্ছে বিশ হাজার আমরা এখন মূল্য সম্পর্কে জানলাম মূল্য সংযোজন সম্পর্কে জানলাম নেক্সট ক্লাসে আমরা মূল্য সংযোজন কর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে আজকে ক্লাসে আমার সাথে একাত্ম হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আগামী ক্লাসে তোমাদেরকে অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি আগামী ক্লাস ক্লাস হচ্ছে এ আমাদের এই এপিসোডের রহমতে আমরা সেই তম ক্লাসে অংশগ্রহণ করব। তোমরাও তোমরাও সেখানে উপস্থিত থাকবে এবং অংশগ্রহণ করবে প্রিয় ভিউয়ার্স এবং আমার সম্মানিত অভিভাবক বৃন্দ আপনাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের একশোতম পাঠে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম